ক্লাস ফাইভ আমার স্নেহের ছেলেরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের ক্লাস অনেকদিন নেওয়া হয়নি এবার একটু একটু করে তোমাদের পরিবেশ বিজ্ঞান বইটা যেটা যা 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 আছে পরিবেশ বিজ্ঞান বইয়ের মধ্যে সেই টপিকগুলো আমি একটু একটু করে তোমাদের পড়িয়ে দেবো কেমন তোমরা একটু এই ক্লাসগুলো ফলো করবে একটু ক্লাসগুলো শুনবে কেমন আমরা প্রথমেই পড়ো প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে মানবদেহ মানবদেহের মধ্যে প্রথম যে টপিক সেটা হচ্ছে শরীরের বর্ম কেমন শরীরের বর্ম বর্ম কি বর্ম কাকে বলে বর্ম হচ্ছে এমন একটা জিনিস যা আমাদের দেহকে আঘাত থেকে বাঁচায় অনেক আগে যখন যুদ্ধ হতো তখন মানুষ বর্ম পরে যুদ্ধ করত। বিশেষ করে মাথায় বুকে কেমন বা সারা শরীরেও বর্ম পরে যুদ্ধ করত যাতে সহজে আঘাত না লাগে বর্ম আমাদের আঘাত থেকে বাঁচায় কেমন তেমনি আমাদেরও শরীরে বর্ম আছে কেমন শরীরের বর্ম কি না শরীরের বর্ম হচ্ছে আমাদের ত্বক ত্বক কিভাবে বর্ম ত্বকও আমাদের আঘাত থেকে বাঁচায় কীরকম না ত্বকের নিচে আমাদের মাংসপেশি শিরা ধমনী এইসব তো আছে যদি ত্বক না থাকত তাহলে খুব সহজেই এগুলো আঘাতপ্রাপ্ত হতো এবং সেগুলোর ক্ষতি হতো এছাড়া ত্বক আমাদের বাইরের আঘাত থেকে তো রক্ষা করেই এছাড়া সূর্যের আলো থেকে যে অতিবেগুনি রশ্মি আসে সেই অতিবেগুনি রশ্মির হাত থেকেও আমাদের ত্বক আমাদেরকে বাঁচায় কেমন তো আমাদের প্রাণীদের সবারই শরীরে ত্বক আছে হ্যাঁ বিশেষ করে যেগুলো উন্নত প্রাণী বা অনুন্নত প্রাণী যাই বলো না কেন প্রাণীদের শরীরে এরকম ত্বক আছে কেমন তো তোমরা অনেকেই বাড়িতে দেখেছো। যে চামড়ার জিনিস ব্যবহার হয় কেমন চামড়ার জিনিস কিসে কিসে ব্যবহার হয় দেখেছো ব্যাগ হয় বেল্ট হয় জুতো হয় কেমন বিভিন্ন জিনিস চামড়ার তৈরি হয় তবে এখন আবার দেখবে অনেক সময় যে কিছু কিছু ব্যাগ আছে যেগুলো চামড়ার মতো দেখতে কিন্তু অরিজিনালি সেগুলো চামড়ার নয় চামড়ার মতো দেখতে জিনিস কোনো কৃত্রিম জিনিস দিয়ে সেগুলোকে বানানো হয়েছে সেগুলো অরিজিনাল চামড়া নয় কারণ অরিজিনাল চামড়া বানানো এখন কম হয় এখন চামড়া একটু পাওয়াও যায় কম ঠিক আছে চামড়ার বিকল্প সেজন্য মানুষ ব্যবহার করছে কেন না এক সময় তো চামড়ার অনেক ব্যবহার হতো অনেক আগে পশুর চামড়া শুকিয়ে তাতে মানুষ লিখতো চামড়ার পোশাক তৈরি হতো জুতো তৈরি হতো অবশ্য এখনও জুতো তৈরি হয় জল নিয়ে যেতে চামড়ার তৈরি ব্যাগ হতো ব্যাগ তৈরি হতো বা ব্যাগ সেই ব্যাগ ব্যবহার হতো তারপর মানুষ বোঝেছে যে চামড়া বেশি ব্যবহারে বিপদ আছে চামড়া বেশি ব্যবহার করতে গেলে তো পশু মারা পড়েই তার সঙ্গে চামড়ার বেশি ব্যবহারে পরিবেশও দূষিত হয় চামড়ার যেখানে কারখানা যেখানে চামড়া থেকে বিভিন্ন জিনিস তৈরি হয় বা চামড়াটাকে উপযোগী তৈরি করা হয় মানে কোনো জিনিসের উপযোগী করে তৈরি করা হয় সেগুলো খুব নোংরা হয় সেখানে নোংরা পড়ে জল নষ্ট হয় তারপরে হাওয়াতে দুর্গন্ধ ছড়ায় চামড়ার কারখানা থেকে তাই আস্তে আস্তে চামড়ার ব্যবহার কমা কমানো হয়েছে কেমন এছাড়া এতে পশুদের অনেক বিপদ আছে তাই চামড়ার ব্যবহারকে কমাতে হয়েছে ঠিক আছে সেমনি আমাদেরও শরীরে তো চামড়া আছে তো এই চামড়া তো আমাদের শরীরের বর্ম কেন এটাকে বর্ম বলে সেটা দেখলে কেমন চামড়া আমাদের বিভিন্ন আঘাত থেকে বাঁচায় এছাড়া শরীরে সহজে জীবাণু প্রবেশ করতে পারে না চামড়া আমাদের শরীরকে ঢেকে রাখে তো সেই জন্য সহজে আমাদের শরীরে কোনো জীবাণু প্রবেশ করতে পারে না আমাদের শরীরের ত্বকের যে নিচে সেই ত্বকের নিচে শিরা এবং ধমনেই আছে দেখবে ত্বক তোমরা যদি হাতের দিকে ভালো করে তাকাও দেখবে কিছু কিছু নলের মতো অংশ দেখতে পাচ্ছ কেমন এগুলো চামড়ার নিচে ফুলে থাকে আবার সেগুলোর শাখাও দেখতে পাবে কেমন চামড়ার একদম উপরের দিকে যেগুলো তোমরা নলের মতো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে শিরা আর ধমন একটু ভিতরের দিকে থাকে কেমন শরীরে অনেক জায়গাতেই দেখবে শিরাগুলো ফুলে ফুলে থাকে বিশেষ করে হাতের চেটের উল্টো ফিটটা দেখবে সেখানে শিরাগুলো খুব সহজে দেখতে পাবে আবার অনেক সময় দেখবে যারা খুব ফর্সা হয় তাদের গালে দেখবে নীল নীল শিরাগুলো দেখতে পাওয়া যায় কেমন নীল নীল কেন দেখায় কারণ শিরার রক্তের মধ্যে অক্সিজেন একটু কম থাকে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে সেই জন্য এগুলো একটু নীলচে রঙের দেখায় কেমন ত্বক আবার দেখবে কোথাও পাতলা কোথাও পুরু কেমন তাহলে আমরা আমরা পরের এখন পরের টপিক ত্বক কোথায় পাতলা কোথায় পুরু। সেটা দেখব কি আছে এর মধ্যে কেমন আমাদের শরীরে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ দেখবে ত্বক কোথাও পাতলা হয় আবার কোথাও পুরু হয় আমাদের গায়ের বিভিন্ন জায়গাতে দেখবে ত্বক পাতলা আবার হাতের চেটো পায়ের চেটো গোড়ালি এই সমস্ত জায়গাতে দেখবে ত্বক বেশ পুরু। কেমন কেন এখানে ত্বকগুলো কেন পুরু আর বাকি শরীরের অন্য অংশের ত্বক কেন পাতলা বাকি শরীরের অন্য অংশে ত্বক পাতলা কারণ সেখানে ত্বকের খুব একটা বেশি কিছু কাজ নেই কেমন মানে এক্সট্রা কাজ কিছু করতে হচ্ছে না যেমন শরীরটাকে ঢেকে রাখে বিভিন্ন আঘাত থেকে জীবাণু হাত থেকে বাঁচায় তেমনি বাঁচায় কিন্তু এছাড়া অন্য কিছু করতে হয় না কিন্তু হাতের চেটো পায়ের চেটো সেগুলো তোমরা জানো নিশ্চয় এই জায়গাগুলো খুব বেশি ঘষাঘষি হয় যেমন আমরা যখন হাঁটাচলা করছি তখন পায়ের ত্বকের পায়ের গোড়ালির নিচের যে ত্বক অংশ সেটা খুব ঘষা লাগছে মাটির সঙ্গে একে অনেক বেশি কাজ করতে হচ্ছে তাই ওই জায়গার ত্বকটা খুব পুরু হাতের চেটো তাই আমরা হাত দিয়ে যে কোনো জিনিস ধরি যে কোনো কাজ করি তাই এখানকার হাতের ত্বকের হাতের যে চেটো সেই চেটোর ত্বকও খুব বেশি পুরু হয় আবার দেখবি গোড়ালি গোড়ালির ত্বকও খুব পুরু। কেন গোড়ালির ত্বক খুব পুরো না গোড়ালির উপরে আমাদের শরীরের সব ভরটা পড়ে সেই জন্য এখানকার ত্বকটা এত পুরু কারণ এর অনেক বেশি কাজ করতে হয় ঠিক আছে তোমরা দু আঙ্গুল দিয়ে ত্বকটাকে তুলে হাত দিয়ে তুলে দেখতে পারবে দুটো আঙুল দিয়ে ত্বকটাকে চিমটিকাটার মতো তুলে দেখে বুঝতে পারবে যে কোথায় ত্বকটা পাতলা আর কোথায় ত্বকটা পুরু। তোমাদের বইয়ের দু নম্বর পেজে এবং তিন নম্বর পেজে যে ছক আছে এই ছকগুলো তোমরা বাড়িতে বসে করবে ঠিক আছে যেটা করতে পারবে না সেটা বলবে কেমন গ্রুপে বলবে তাহলে আমি খবর পেয়ে যাব ঠিক আছে ত্বকের এর পরের টপিক ত্বকের উপর নিচ কেমন ত্বকের উপর নিচে কি আছে সেটা আমরা দেখবো তোমরা অনেক সময় দেখেছো খেলতে খেলতে হয়তো হঠাৎ পড়ে গেলে হাঁটু ছড়ে গেল হাঁটু ছড়ে গেল অনেক সময় দেখেছো যে ওখান থেকে রক্ত বেরিয়ে গেল। আবার অনেক সময় দেখেছো যে রক্ত বেরোলো না কিন্তু জল জল মতো একটা অংশ বেরোলো ঠিক আছে তাহলে কি ত্বকের দুটো স্তর আছে একটা স্তরে জলের মতো কিছু আছে আর একটা স্তরে রক্ত ত্বকের একদম উপরের স্তরে রক্ত থাকে না ওই স্তরের উপরটা মরা কেটে গেলেও কিছু হয় না কিন্তু ভিতরে স্তর আঘাত লাগলেই জ্বালা করে এবং সেখান থেকে রক্ত বেরোয় তোমরা পুড়ে গেলেও দেখেছো জ্বালা করে পুড়ে গেলে তোমাদের কি করা উচিত কি করো পুড়ে গেলে যখন কোনো শরীরের কোনো অংশে যদি ছ্যাঁকা লাগে বা পুড়ে যায় তাহলে সেখানে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিতে হয় ধরো কবজির কাজটা পুড়েছে খানিক্ষণ ঠান্ডা জলে হাত রেখেছো যেই হাত তুললে আবার জ্বালা শুরু করলো তাহলে আবার হাতটা ঠান্ডা জলে ডোবাতে হবে যখন হাত তুলে নিলে জ্বালা করবে না তখন হাত তুলে নেবে তাহলে চামড়ার ভিতরের স্তরে ক্ষতি হবে না অনেক সময় দেখেছো যে পুড়ে গেলে ফোসকা পড়ে যায় কি করে ফোসকা পড়ে চামড়ার উপরের স্তরটা গরমে মরে যায় তখন নিচের স্তরটা থেকে জল বেরিয়ে আসে আর দুটো স্তরের মাঝে সেই জলীয় তরল জমা হয় তার ফলে জায়গাটা ফুলে ওঠে এভাবেই ফোসকা পড়ে সঙ্গে সঙ্গে সেই জায়গায় ঠান্ডা জল দেওয়া হলে নিচের স্তরটা গরম হতে পারে না তখন নাও পড়তে পারে কিন্তু পড়লেও বেশি ক্ষতি নেই তাতে চামড়ার ভিতরের স্তরটা বেঁচে যায় আর যদি বেশি পুড়ে যায় তাহলে কি করবে তাহলে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হবে তার চিকিৎসা করাতে হবে কেমন তোমাদের বইয়ের চার নম্বর পেজে একটা ছক আছে দেখো যে কর কবে চামড়ায় আঘাত লেগেছে হ্যাঁ সেগুলো ভেবে আলোচনা করো এই ছকের মধ্যে লিখবে কেমন এবার আমরা তার পরের টপিক দেখব কোকরানো আর কালো কোকরানো আর কালো তোমরা দেখেছো যে বয়সের সঙ্গে সঙ্গে শরীরের শরীর বাড়লে চামড়াও বাড়ে মোটা হলেও তাই বৃদ্ধ হলে শরীরটা ছোট হতে শুরু করে কিন্তু চামড়া কমে না তখন চামড়া কুঁচকে যায় ঠিক আছে চামড়ার রং কেন আলাদা হয় দেখবে কেন ও কেন দেখবে দেখবে যে কেউ ফর্সা কেউ কালো কেন চামড়ার রং এরকম কেন হয়েছে না আমাদের চামড়াতে মেলানিন নামের একটা জিনিস থাকে এই জিনিসের জন্য চামড়ার রং কালো হয় বেগুনি রশ্মি সূর্যের আলোতে যে অতিবেগুনি রশ্মি থাকে সেই রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায় কেমন মেলানিন বেগুনি রশ্মিকে শুষে নিয়ে ক্যান্সার আটকায় ঠিক আছে তাহলে মেলানিন আমাদের শরীরে কি উপকার করে না অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার হওয়া থেকে আমাদের বাঁচায় তাহলে কালো চামড়ার রোগের বিরুদ্ধে কি বেশি লড়াই করতে পারে কালো চামড়া কি রোগের বিরুদ্ধে বেশি লড়াই করতে পারে ঠিক তাই আর রোদ শরীরে মেলানিন তৈরি করতে সাহায্য করে সাহেবরা তো খুব ফর্সা তাদের চামড়ায় কি মেলানিন নেই আছে তবে কম তোমাদের অনেকেই দেখবে তোমাদের বাড়ির লোকের অনেকের বা আমাদের অনেকেই গায়ের রং কালো হয় কিন্তু অনেক জায়গাতে দেখবে কারো কারো দেখবে অনেক জায়গায় গায়ের রঙ হয়তো কালো কিন্তু অনেক জায়গাতেই চামড়াটা কীরকম একটু সাদা সাদা হয়ে যাচ্ছে ওসব জায়গাতে মেলানিন তৈরি হচ্ছে সাদা সাদা জায়গাগুলো যেগুলো তৈরি হচ্ছে সেগুলোতে মেলানিন তৈরি হচ্ছে না এটা অপুষ্টির জন্য হতে পারে বা কোনো অসুখের জন্য হতে পারে তাহলে কি গায়ে রোদ লাগানো ভালো হ্যাঁ ত্বকে রোদ লাগলে ভিটামিন ডিও তৈরি হয় মেলানিন তৈরি হয় তেমনি ভিটামিন ডিও তৈরি হয় চামড়া থেকেও তো দেখবে ঘাম বেরোয় আমরা যখন প্রচুর ঘামই দেখেছি নিশ্চয়ই চামড়া থেকে ঘাম বেরোয় ঘামের মধ্যে কি থাকে ঘাম অনেক সময় মুখে লাগলে দেখেছুনতা নন্া লাগে তাহলে ঘামে নুন থাকে আর থাকে শরীরের কিছু বর্জ্য বর্জ্যটা তো বেরিয়ে যাওয়া ভালো তবে নুন বেশি বেরিয়ে যাওয়াটা খারাপ বেশি নুন বেরিয়ে গেলে মাথা ঘুরতে পারে অজ্ঞানও হয়ে যেতে পারে কেমন অনেক সময় দেখবে বাড়িতে বয়স্ক লোকরা যদি প্রচুর ঘামে তাহলে ডাক্তারবাবু তখন কি বলেন করে নুন জল খেতে বা অনেক সময় গ্রীষ্মকালে যে আমরা প্রচুর ঘামে আমাদেরও উচিত একটু করে নুন জলে তৈরি শরবত খাওয়া কেমন তাহলে শরীর থেকে যে নুনটা বেরিয়ে যাবে সেই নুনটার ব্যালেন্সটা তৈরি হবে কেমন খুব বেশি নুন বেরিয়ে গেলে তো শরীরের ক্ষতি তাই গ্রীষ্মকালে যখন খুব ঘাম হয় তখন একটু নুন চিনি শরবত খেতে হয় কেমন এই যে চামড়ার রং গায়ের চামড়ার রং কালো বা সাদা এই চামড়ার রং দেখে মানুষের ভেদাভেদ করা হতো আগে কেমন আগে চামড়ার রং দেখে মানুষের ভেদাভেদ করা হতো বলা হতো সাদা চামড়ার মানুষরা নাকি সভ্য আর কালো চামড়ার মানুষরা নাকি অসভ্য কালো চামড়ার মানুষরা নিজেদের সম্মানের জন্য অনেক লড়াই করে শেষ পর্যন্ত লড়াই করে তারা নিজেদের সম্মান আদায় করেছে নেলসন ম্যান্ডেলা মহাত্মা গান্ধী মার্টিন লুথার কিং এরা সবাই কালো মানুষদের সম্মানের জন্য লড়েছেন চামড়ার রং দেখে মানুষে মানুষে ভেদাভেদ করা আজকের দিনে অপরাধের সামিল তাহলে তোমাদের এই কোকরানো আর কালো হল এবার হচ্ছে চুলের সাতকাহন চুলের সাতকাহন তোমরা দেখেছ বাড়িতে মা চুল আঁচড়ান তোমরাও চুল আঁচড়াও দেখেছো অনেক সময় কী হয় চিরুনিতে কিছু চুল উঠে আসে চুলটা যদি খুব ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে চুলের গোড়াগুলো বেশ মোটা চুলের গোড়াগুলো মাথায় কোথায় আটকে থাকে চামড়ার উপরের স্তরে নাকি ভিতরের স্তরে নাকি আরও গভীরে আবার অনেক প্রাণীর গায়ে দেখবে অনেক লোম বেশি থাকে কিন্তু মাথায় চুল নেই পাখির গায়ে পালক থাকে মাছের গায়ে আঁশ থাকে সাপেরও তাই আবার ব্যাঙের গায়ে আঁশ পালক লোম কিছুই নেই মুরগির গায়ে কিছু পালক খুব ছোট লোমেরই মতো ওগুলো চাম ওগুলোর গোড়াগুলো চামড়ার নিচের স্তরে যেটা বোঝা দেয় তো লোম চুল পালক সবেরই গোড়া চামড়ার ভিতরের পর দেয় চামড়া তো শরীরকে বাঁচায় আবার চামড়াকেও প্রথম ধাক্কা থেকে তো বাঁচতে হবে তাই লোম চুল পালক আঁচ তৈরি হয়েছে এরা চামড়াকে রক্ষা করে কেমন চুল আঁচড়াতে গেলে রোজই কিছু চুল উঠে যায় পালক লোম চুল সবই ওঠে চামড়া আবার তা তৈরি করে না তবে রোজ বেশ কিছু চুল স্বাভাবিক নিয়মই পড়ে যায় বয়স বাড়লেও দেখেছো চুল সাদা হয়ে যায় কেন সাদা হয়ে যায় না বয়স বাড়লে মেলানিন তৈরি কমে যায় কেমন তোমরা নিশ্চয়ই দেখেছ যে কারো কারো চুল কোঁকড়ানো হয় কারো কোচকানো হয় কারো সোজা হয় তোমরা নিজেদের মধ্যে দেখো যে দেখো তোমাদের কীরকম চুলের গরম কীরকম চুল কোঁকড়ানো না সোজা কেমন খুঁজলে দেখা যাবে যে বিভিন্ন মানুষের চুলের রঙ ও ধরন বিভিন্ন রকমের হয় এক এক মানুষের চুলের রঙ এবং চুলের ধরন এক এক রকমের কেমন আজ এই পর্যন্তই থাক কেমন এর পরের দিন আমি পরের টপিক সজারুর কাঁটা থেকে শুরু করবো ঠিক আছে